ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ। তোকে না আমি বললাম দিদির খেয়াল রাখতে, আর তুই ওকে এভাবে কষ্ট দিচ্ছিস। গোপাল, গোপাল ছাড়। ঠিক কি রে গোপাল, যেই অন্যদিকে গেছি আবার তুই দুষ্টুমি শুরু করেছিস। তারা পাজি ছেলে, আমি তোকে একবার হাতের নাগালে পাই তারপর কি করি দেখবি। আচ্ছা গোপাল, তুই দিদিটাকে এভাবে মারলি কেন? ওনা তোকে ভাই বলে আদর করে ডাকলো। আসলে দিদি, তুমি ওকে এত আদর যত্ন করছো তো তাই হয়তো গোপালের হিংসে হচ্ছে। কেন, আমি তো বলরামকেও আদর করি, খাইয়ে দিই, সে বেলায় তো হিংসে করে না। বলরাম হলো ওর চোখের মণি, তোমার ভালোবাসা ও বলরাম ছাড়া কারুর সঙ্গে ভাগ করতে চায় না। তাই তো, ঠিকই তো। ঠিক আছে, তোমার মনে যখন এতই হিংসে গোপাল, তুমি এই দিদির কাছে একদম আসবে না। যতক্ষণ এই দিদি থাকবে আমি যেন ওর ধারে কাছেও তোমাকে না দেখি। আমায় মেরেছে তো কি হয়েছে, ওকে আমার কাছ থেকে নিয়ে যেও না, খুব ভালো লেগেছে। না মা, ওর মতো দুষ্টু ছেলেকে আমি তোমার মতো শান্ত মেয়ের কাছে আসতে দেব না। সারাক্ষণ তো আর চোখে চোখে রাখা যায় না, সুযোগ পেলেই এসে আবার মারবে। চল একদম আলাদা ঘরে আজকে আটকে রাখবো তোকে, চল। যা, ও তো আমার হাতের নাগালে বাইরে চলে গেল, কি হবে এখন? এই যে গোপালের সখারাও আছো দেখছি, জানো তোমাদের গোপাল কি করেছে?